ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা রাখি তোমরা বাসায় সকলেই ভালো আছো, সুন্দর আছো। অবশ্যই তোমরা করোনাকালীন পরিবেশে বাসায় নিজেদের চেহারার যত্ন রাখবে এবং যখনই বাইরে আসবে মাস্ক ব্যবহার করবে, এবং যতক্ষণ বাসায় থাকবে আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে এগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের প্রথম অধ্যায়ের ষষ্ঠ পাঠের রিসালাত সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখার জন্য আমি মানে আহ্বান জানাচ্ছি যে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, কেননা এগুলোর উপরেই তোমাদের যে মানে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট এগুলো হবে। তো প্রথম অধ্যায়ের পার্ট ছয়ে দেখো বলা হচ্ছে যে রিসালাত কাকে বলে। রিসালাত আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে যে বার্তা বহন বা চিঠি বা সংবাদ বহন, অর্থাৎ রাসূলগণের যে কর্তব্য ও দায়িত্ব পালন করে তাকেই বলা হয় রিসালাত। আর আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, সত্য দিনের প্রচার করা, তাওহীদের বাণী প্রচার করা, সত্য ন্যায়ের পথে মানুষকে আহ্বান জানানো ইত্যাদি হচ্ছে রিসালাতের বিষয়। যে ইসলামী আকীদায় তাওহীদের পরে হচ্ছে রিসালাতের স্থান। তো এই রিসালাত এক্ষেত্রে নবুয়ত রিসালাত হচ্ছে একটি সমর্থক বিষয় বা সমান বিষয়। তো এই রিসালাত সুস্পষ্টভাবেই এবং খুব সহজেই বোঝা যায় যে রাসূলগণের যে দায়িত্ব সেটাকেই বলা হয় রিসালাত। ও দুই নম্বর দেখো যে বলা হয়েছে নবী রাসূলগণের পরিচয়, অর্থাৎ নবী এবং রাসূল কাকে বলে, অর্থাৎ নবী রাসূল হলেন আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ এবং বান্দা। নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচন করেছেন, তারা আল্লাহ তাআলার মনোনীত জীবন ব্যবস্থাকে মানব জাতির কাছে পৌঁছে দিয়ে মানব জাতির মাঝে তাদের মাঝে তাওহীদের বাণী প্রচার করার দায়িত্বই নবী রাসূলগণ এই পৃথিবীতে পালন করে গেছে। যেমন তারা আল্লাহ তাআলার বাণীসমূহ মানুষের কাছে সুস্পষ্টভাবে উপস্থাপন করেছেন এবং মানুষের ত্রুটি বিচ্যুতিসমূহ দূর করার চেষ্টা করেছেন, মানুষকে সংশোধন করে তাদের কি নিজেদের আত্মসংশোধনের জন্য যেভাবে আহ্বান জানিয়েছেন, অনুরূপভাবে একটি সমাজকে কীভাবে কলুষমুক্ত করা যায়, একটি পরিবারকে কীভাবে শান্তিময় করা যায়, একটি আদর্শ রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠা করা যায়, নবী রাসূলগণ এ তাওহীদের বাণী মানুষের মাঝে প্রসারের মাধ্যমে এই কাজগুলো সব সময় করে গেছেন। আর নবী রাসূলগণ ছিলেন ব্যক্তিগতভাবে তারা ছিলেন আল্লাহ তাআলার সৃষ্ট বান্দা এবং তারা ছিলেন নিষ্পাপ, নবী রাসূলগণের কোনো পাপ ছিল না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে নবী রাসূলগণের সংক্ষিপ্ত পরিচয়। আমরা এবারে জানবেন নবী রাসূলের সংখ্যা। আসলে আমরা সবসময় শুনি যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছিলেন, তন্মধ্যে 313 জন ছিলেন রাসূল, আর এদের মধ্যে 313 জনই ছিলেন রাসূল। তো এখানে একটি নবী রাসূলগণের মধ্যে পার্থক্য ছিল যে যে প্রত্যেক রাসূলই নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রাসূল ছিলেন না, অর্থাৎ প্রত্যেক রাসূলই নবী ছিলেন একথার অর্থ হচ্ছে যে যাদের উপর আল্লাহ তাআলা সরাসরি কিতাব নাজিল করেছিলেন তারা ছিলেন রাসূল, আর যাদের উপর কিতাব নাজিল করেননি পূর্ববর্তী রাসূলের উপর নাজিলকৃত কিতাব অনুযায়ী মানুষকে মানুষের মাঝে দিন প্রসার করেছেন, আল্লাহ তাআলার মধ্যে মানুষকে আহ্বান করেছেন, এরা ছিলেন নবী। সুতরাং যেমন হযরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি একাধারে নবীও ছিলেন এবং রাসূলও ছিলেন। তো এই যে নবী রাসূলগণের সংখ্যা 1,75,000
124000 মতান্তরে 224000 নবী রাসূলগণের সংখ্যা ছিল তন্মধ্যে 313 জন ছিলেন রাসূল এটা তোমরা সুস্পষ্ট ভাবে মনে রাখবে এরপরে বলা হয়েছে নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা আল্লাহ তাআলা কি কারণে নবী রাসূল প্রেরণ করেছিলেন যেমন নবী রাসূলগণ কি করতেন মানুষকে আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন যেমন আল্লাহ তাআলা একক তার কোনো সমকক্ষ নেই তিনি তার ইচ্ছা মতো এই পৃথিবীকে পরিচালনা করে থাকেন আল্লাহ তাআলা একাধিক নন তার তাওহীদে বিশ্বাস স্থাপন করতে হবে এই বিষয়গুলো নবী রাসূলগণ মানব জাতির কাছে আল্লাহ তাআলা সুস্পষ্ট পরিচয় তুলে ধরেছেন তারা আমাদের আল্লাহ তাআলা সত্য দ্বীনের প্রতি আহ্বান করতেন সত্য দ্বীন এই পৃথিবীতে অনেক জীবন ব্যবস্থা রয়েছে কিন্তু সত্য দ্বীন কি জীবন ব্যবস্থা কি এটা মানুষের কাছে সুস্পষ্ট ভাবে উপস্থাপন করেছে মানুষ জানতো না যে কোনটি ভালো কোনটি মন্দ কিভাবে সে নিজেকে চালাবে সমাজে পরিবারে ভালো এবং মন্দের পার্থক্য বিবেচনা করার জন্য মানুষকে জ্ঞানে শিক্ষা দিয়েছেন এরপরে মানুষের উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিতেন মানুষকে কিভাবে নৈতিকতা সম্পন্ন করা যায় আদর্শবান করা যায় সেই নৈতিকতা সম্পন্ন এবং আদর্শিক জ্ঞান মানুষকে মানে শিক্ষা দিয়েছেন এবং তারা নিজেরাও এই কাজগুলো করে বাস্তবে দেখিয়ে দিয়েছেন যে আসলে মানুষের চরিত্র কি হতে পারে সেটা নবী রাসূলগণই ছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন কিভাবে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে বাঁচা যায় এবং জান্নাতের পথ কিভাবে লাভ করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্টভাবে জ্ঞান দিতেন মানুষের লোকের আসমানি কিতাবসমূহের পানি পৌঁছে দিতেন অর্থাৎ মানুষের আল্লাহ তাআলা আসমানি কিতাবের বাণী সুস্পষ্টভাবে মানুষ না জানার কারণে অনেকে বিপদগামী হয়ে গিয়েছিল এই বাণীসমূহ সুস্পষ্টভাবে পৌঁছানোর সঠিক দায়িত্ব নবী রাসূলগণ পালন করেছিলেন হাতে কলমে মানুষকে আল্লাহ তাআলা বিধান শিক্ষা দিতেন শরীয়তের বিধিবিধান এবং আহকামসমূহ মানুষকে হাতে কলমে শিক্ষা দিয়েছিলেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবী রাসূলগণের প্রেরণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানলাম এবারে দেখব যে তাদের গুরুত্ব অর্থাৎ নবী রাসূলগণের প্রেরণের গুরুত্ব মানব জাতির জন্য অনেক ব্যাপক এর গুরুত্ব যদি আমরা পর্যালোচনা করতে যাই তাহলে এর গুরুত্ব আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে পর্যালোচনা করে শেষ করতে পারবো না কেননা মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ সাধনের জন্যই নবী রাসূলগণের আগমন হয়েছিল সুতরাং তাদের আগমন ব্যতীত মানব জাতি কখনোই সুসভ্য আদর্শবান এবং উন্নত নৈতিক চরিত্রবান হতে পারত না এবং সমাজে পরিবারে রাষ্ট্রে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হতে পারত না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জন্য নবী রাসূলগণের প্রেরণের গুরুত্ব আমাদের জীবনে অর্থাৎ মানব জাতির জীবনে ব্যাপক তো প্রিয় শিক্ষার্থীরা আজকে রাসূল নবী রাসূলগণের সম্পর্কে অর্থাৎ রিসালাতের সম্পর্কে আলোচনা করা হলো তোমাদের আমি দুইটি কাজ দিচ্ছি এই কাজ দুইটি অবশ্যই বাসায় সুন্দর করে নেবে যে নবী রাসূলদের পার্থক্য অর্থাৎ নবী কাকে বলে এবং রাসূল কাকে বলে নবী রাসূলদের পার্থক্য অবশ্যই সুস্পষ্টভাবে জেনে নেবে এবং রিসালাতে বিশ্বাসের গুরুত্ব আমরা কেন রিসালাতে বিশ্বাস করব আমাদের জীবনে রিসালাতে বিশ্বাসের প্রভাব কতটুকু প্রভাব বিস্তার করে রেখেছে এবং এই প্রভাবের কারণে আমাদের জীবন কতখানি উপকৃত হতে পারে সেই বিষয়গুলো তোমরা পাঠ্যপুস্তকভাবে সুস্পষ্টভাবে পরে তোমাদের নিজস্ব তীক্ষ্ণ মেধা বুদ্ধিকে কাজে লাগিয়ে এগুলো তোমরা অবশ্যই তোমরা জেনে নেবে তোমাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনের অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ